আসসালামু আলাইকুম। রনিত স্কুল ও কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউতা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 6 জলবায়ু ও দুর্যোগ, এ অধ্যায়টির চতুর্থ ভাগ ভূমিকম্প। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা জেনেছিলাম জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন এবং খরা সম্পর্কে। আজ আমরা জানব ভূমিকম্প সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ ভূমিকম্প। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। পাশের মানচিত্রে এলাকা 3 এর উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং এলাকা 1 এর দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। বন্ধুরা, তোমরা যদি পাঠ্যবইতে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে তোমাদের এখানে একটি মানচিত্র দেয়া আছে, এবং মানচিত্রটি যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে মানচিত্রে এলাকা 3 অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চল হচ্ছে অনেক বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল, এবং এলাকা 1 অর্থাৎ দক্ষিণ পশ্চিম অঞ্চল হচ্ছে কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। এবং ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশে কিন্তু ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। মৃদু ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, মৃদু ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের অর্থাৎ বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে, তবে আমরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাব। এবং বড় ধরনের ভূমিকম্প যখন হবে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে ভূমিকম্প ভৌগোলিক কারণে আমাদের বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে, এবং আমরা দেখলাম যে উত্তর পূর্ব অঞ্চলে হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল উত্তর পূর্ব অঞ্চলটি, এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলটি হচ্ছে কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। এবং আমরা দেখলাম যে যখন মৃদু ভূমিকম্প হবে তখন হচ্ছে সরকারি ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করতে হবে, এতে করে বড় ধরনের বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারবো। এবং বড় ধরনের ভূমিকম্প হলে বুঝতে হবে যে সুনামি বা বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বন্ধুরা, এবার আমরা পাঠের কিছু কাজ সম্পাদন করি। চলো প্রথমে ক এসো বলি। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় বাড়িতে আমরা কি কি পূর্ব প্রস্তুতি নিতে পারি তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। তুমি কিভাবে প্রতিবেশীদের দুর্যোগের পূর্বাভাস জানাবে? বন্ধুরা, লক্ষ্য করো, যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় আমাদের যে সকল প্রস্তুতি নেওয়া উচিত, চলো আমরা সেই সম্পর্কে আলোচনা করে নিই। প্রথমে কি করতে হবে, বাড়ির চারদিকে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে, তুলনামূলক উঁচু স্থানে বাড়ি তৈরি করতে হবে, ঘরের ভেতরে উঁচু পাটাতন তৈরি করে তাতে শুকনো খাবার, ঔষধ, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ জিনিস তুলে রাখতে হবে, রেডিও টর্চ লাইট সাথে রাখতে হবে, প্রয়োজনে প্রতিবেশীদেরও আশ্রয় দেয়া যায় সেই ব্যবস্থা রাখতে হবে। এছাড়া দুর্যোগ পরবর্তী সময়ে ত্রাণ পুনর্বাসন কাজ করার জন্য কমিটি গঠন করতে হবে। এবং আরও একটি প্রশ্ন বলা হয়েছে যে তুমি কিভাবে প্রতিবেশীদের দুর্যোগের পূর্বাভাস জানাবে। মনে করো তোমার একটি হ্যান্ড মাইক আছে,
এর মাধ্যমে তুমি তোমার প্রতিবেশীদের নিকট দ্রুত দুর্যোগের খবর পৌঁছে দিতে পারো। বন্ধুরা, এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। খ, এসো লিখি। নিচের পূর্ব প্রস্তুতিগুলোকে ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে এই তিনটি ভাগে ভাগ করো। ভূমিকম্পের সময় আগে ও পরে কি করতে হবে সেই বিষয়ে মানুষদের সতর্ক করতে একটি পোস্টার তৈরি করো। কাজটি জোড়ায় করো। বন্ধুরা, নিচে কতগুলো পূর্ব প্রস্তুতি দেওয়া আছে, এগুলো হচ্ছে কিছুটা ভূমিকম্পের আগে, কিছু কাজ হচ্ছে ভূমিকম্প চলাকালীন এবং কিছু কাজ হচ্ছে ভূমিকম্পের পরে। এই তিন ভাগে প্রথম হচ্ছে এই নিচের এই সকল পূর্ব প্রস্তুতিগুলোকে ভাগ করতে হবে তিনটি ভাগে, এবং ভূমিকম্পের সময় আগে ও পরে কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে সবাইকে সতর্ক করার জন্য একটি পোস্টার তৈরি করতে হবে। এবং কাজটি জোড়ায় করো বলা হয়েছে, যেহেতু দুজন মিলে এই কাজটি সম্পাদন করতে হবে। আমরা নিচের বাক্যগুলো লক্ষ্য করি। পুরোপুরি শান্ত থাকতে হবে, আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না। এই কাজটি কখন করতে হবে? অবশ্যই ভূমিকম্প চলাকালীন সময়। ভূমিকম্প চলাকালীন সময় পুরোপুরি শান্ত থাকতে হবে এবং আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না। বন্ধুরা, তোমরা একটি ছক তৈরি করবে। ছকে প্রথমে লিখবে ভূমিকম্পের আগে, মাঝে লিখবে ভূমিকম্প চলাকালীন এবং শেষে লিখবে ভূমিকম্পের পরে। এভাবে তোমরা ছকে সুন্দর করে এই বিষয়গুলো সাজিয়ে লিখবে, যে তোমরা ভূমিকম্পের আগে কী করবে, চলাকালীন সময় কী করবে এবং পরে কী করবে। তাহলে আমরা প্রথম যে বাক্যটি দেখেছি, এটি অবশ্যই ভূমিকম্প চলাকালীন সময়। দ্বিতীয়টি দেখে নিই, বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। এটিও কিন্তু ভূমিকম্প চলাকালীন সময়। যখন যদি বিছানায় থাকো তবে কি করবে, বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। পরবর্তীতে বলা হয়েছে কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে, এটিও ভূমিকম্প চলাকালীন সময়। পরবর্তীটি হচ্ছে বারান্দা, আলমারি, জানালা ও ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে, এটিও ভূমিকম্প চলাকালীন সময়। তখন বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবির কাছে থাকা যাবে না। অতঃপর হচ্ছে পাকা দালান থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে, এটিও ভূমিকম্প চলাকালীন সময়। পরবর্তীটি হচ্ছে প্রথম ভূমিকম্পন থেমে যাওয়ার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে, এটি হচ্ছে ভূমিকম্পের পরের কাজ। ধরো প্রথমে একবার ভূমিকম্প হলো, ভূমিকম্প শেষ হওয়ার পর, থেমে যাওয়ার পর তোমরা কি করবে, সারিবদ্ধ হয়ে ঘর থেকে বের হবে এবং খোলা কোনো জায়গায় আশ্রয় নেবে। এবং সর্বশেষে বলা হয়েছে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে, এটি হচ্ছে ভূমিকম্পের আগে। ভূমিকম্পের আগে আমাদের প্রথমে কি করতে হবে, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে। এবার তোমরা কি করবে বন্ধুরা, বলা হয়েছে যে ভূমিকম্পের সময় আগে ও পরে কি করতে হবে সেই বিষয়ে মানুষকে সতর্ক করতে একটি পোস্টার তৈরি করো। এর পূর্বের যে কাজটি আমরা করলাম তা হচ্ছে ভূমিকম্পের আগে, চলাকালীন এবং পরে এই তিনটি ভাগে নিচের বাক্যগুলোকে আমরা ভাগ করলাম। এবার আমরা হচ্ছে একটি পোস্টার তৈরি করব। চলো পোস্টারটি তৈরি করি। প্রথমে হচ্ছে ভূমিকম্পের আগে কি করব। জরুরি অবস্থায় বের হবার জন্য বাড়িতে আলাদা দরজা রাখতে হবে, বাড়িতে প্রাথমিক চিকিৎসা সামগ্রী রাখতে হবে, হেলমেট, টর্চ লাইট হাতের কাছে রাখতে হবে। অতঃপর হচ্ছে ভূমিকম্পের সময় কি করতে হবে, ভূমিকম্পের সময় শক্ত টেবিল কিংবা শক্ত আসবাবপত্রের নিচে অবস্থান নিতে হবে, আতঙ্কিত হওয়া যাবে না, ছোটাছুটি করা যাবে না, সকল বৈদ্যুতিক সুইচ ও গ্যাসের সংযোগ বন্ধ রাখতে হবে, সম্ভব হলে দ্রুত ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে, ভূমিকম্পের সময় লিফট ব্যবহার করা যাবে না। এবার আসি ভূমিকম্পের পরে কি করতে হবে। আহত লোকজনকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে, সাধ্যমতো উদ্ধার কর্মকাণ্ডে সহায়তা করতে হবে, দুর্গত মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র, খাবার ও পানির ব্যবস্থা করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা এই কাজটি করে নিলাম। এবার আমরা পরের কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি।
2015 সালের 25 এপ্রিল নেপালে সংঘটিত ভূমিকম্পের সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করে লেখো। 2015 সালের 25 এপ্রিল নেপালে সংঘটিত ভূমিকম্প সম্পর্কে তোমরা কিছু তথ্য সংগ্রহ করবে এবং সেই সম্পর্কে লিখবে। চলো আমরা তথ্যগুলো লিখে নিই। 2015 সালের 25 এপ্রিলে আঘাত হানে ভূমিকম্প নেপালের 80 বছরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ছিল। অর্থাৎ 2015 সালের 25 এপ্রিল নেপালে যেই ভূমিকম্পটি হয়েছিল তা 80 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল। এর মূল সময়টি ছিল 11:56 এবং 26 NST। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 7.9। সরকারিভাবে মৃতের সংখ্যা 7,749 জন, আহতের সংখ্যা 17,200 জন। 80 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় ও 28 লাখ মানুষ গৃহহীন হয়। 1,30,000 ঘরবাড়ি এবং 1,600 স্কুল ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, তাহলে আমরা একটি ভয়াবহ ভূমিকম্পের সম্পর্কে জানলাম। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নিচের কোনটি অতিমাত্রার ভূমিকম্প প্রবণ এলাকা? ক, সিলেট। খ, বরিশাল। গ, খুলনা। এবং ঘ, চট্টগ্রাম। বলতো বন্ধুরা, কোনটি অতিমাত্রার ভূমিকম্প প্রবণ এলাকা? হ্যাঁ, সিলেট। সিলেট হচ্ছে অতিমাত্রার ভূমিকম্প প্রবণ এলাকা। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা ভূমিকম্প সম্পর্কে জানলাম এবং আমরা পাঠের কিছু কাজ সম্পাদন করলাম। আমরা আরও জানতে পারলাম যে কাজ বিভিন্ন কাজের মাধ্যমে যে ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে আমাদের করণীয় কী, এবং আমরা কিন্তু একটি পোস্টারও তৈরি করেছি এই বিষয়টির ওপর ভিত্তি করে। এবং আমরা জানলাম যে 2015 সালের 25 এপ্রিল নেপালে সংঘটিত একটি ভয়াবহ ভূমিকম্প সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।